গ্রামে রূপমতী নামে একজন মেয়ে তার বাবার সাথে বাস করত। রূপমতীর মা ছিলেন না, এই জন্যে যখন ওর বাবা কাজে চলে যেত ওখানে বাড়িতে ও একাই থাকত। একদিন রূপমতী তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে মা এনে দাও, না হয় একটা গরু এনে দাও, সারাদিন একা বসে বসে বোর হয়ে যাই আমি। মা আমার বয়স অনেক হয়ে গেছে, এবার মাও তো নেই, আর এই বয়সে আমার সাথে কেই বা বিয়ে করবে বলো, কিন্তু তোমাকে একটা গরু এনে দিতে পারি। প্রতি রবিবার গ্রামে পশু পাখির বাজার বসত, বাজার থেকে বাবা ওখান থেকে একটা গরু কিনে আনে। দারুণ বাবা, খুব সুন্দর গরু এনেছ, আমি ওকে মুন্নি বলে ডাকবো। এবার রূপমতী বাড়িতে আর একা থাকে না, ও সারা দিন মুন্নির সাথে খেলা করতে থাকে। কখনো ওকে ঘাস খাওয়ায়, কখনো ওকে দুধ দোয়ায়, কখনো ওকে কবিতা পড়ে শোনাতো। রূপমতির বাড়ির পেছনেই শেঠ আর শেঠানি বাস করত। রূপমতির গরু মুন্নি খুব শয়তান ছিল, ও যখনই সুযোগ পেত ও গ্রামে এদিকে ওদিকে ঘুরে বেড়াত। একদিন দুপুরে রূপমতির খুব ঘুম চলে আসে, তখন মুন্নি শেঠানির পরিষ্কার ঘরে গিয়ে গোবর করে আসে। ওখানে গিয়ে শেঠানি যখন ঘুম থেকে ওঠে ওনার খুব রাগ হয়, উনি এদিক সেদিক না দেখে মুন্নিকে লাঠি দিয়ে খুব মারতে শুরু করে। যখন মুন্নির চিৎকারের আওয়াজ রূপমতির কানে আসে তখন সে ঘুম থেকে উঠে পড়ে। রূপমতি দৌড়ে দৌড়ে শেঠানির বাড়িতে পৌঁছয়। আরে আরে জেঠিমা থামুন, কি করছেন, ও মরে যাবে, নিয়ে যায় ওকে এখান থেকে, পরে যদি আবার আমার বাড়ি নোংরা করে তাহলে আমি ওকে ছাড়বো না। রূপমতি কাঁদতে কাঁদতে মুন্নিকে নিয়ে বাড়ি ফেরে। মুন্নির একটা শিং ভেঙে গিয়েছিল, মনে হয় ওকে এখন খুঁটিতে বেঁধে রাখতে হবে। রূপমতি মুন্নির ওষুধপত্র লাগিয়ে দেয় আর একটা খুঁটি পুঁতে মুন্নিকে সেই খুঁটির সাথে বেঁধে দেয়। এবার আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, কারণ ও আর কোথাও পালাতে পারবে না। একদিন রূপমতির বাড়িতে ডাকঘর থেকে পিয়ন চিঠি নিয়ে আসে। কি হয়েছে মা, কার চিঠি? বাবা শহর থেকে কাকার চিঠি এসেছে, পরের মাসের 24 তারিখে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। রূপমতি কিছুদিন পর তার কাকার মেয়ের বিয়েতে চলে যায়। দেখো মুন্নি, ব্যাস দুদিনের ব্যাপার, এই রইল বিচালি, খেয়ে নিস, আর এই রাখা হলো জল, এটাও খেয়ে নিস। যখন রূপমতি আর তার বাবা চলে যায় তখন মুন্নি টেনে টেনে তার খুঁটি উখড়ে ফেলে আর গ্রামে এদিক সেদিক ঘুরতে লাগে। ও দেখে যে শেঠ আর শেঠানি নিজের ঘরে ঘুমোচ্ছিল। মুন্নি তাদের বাড়িতে ঢুকে আর দুজনের মুখের ওপর গোবর করে দেয়। দুদিন পর যখন রূপমতি বাড়িতে ফেরে তখন সে দেখে যে খুঁটি উপড়ে পড়ে আছে। বাবা মুন্নি কোথায় গেল? দুজন মিলে গ্রামে মুন্নিকে খোঁজ করতে লাগলো। আরে চাচা আমাদের গরু, বাবা তোমার গরু শেঠ শেঠানিনে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। রূপমতি আর তার বাবা এটা শুনে খুব দুঃখ পেল, তারপর ওরা শেঠ শেঠানির বাড়িতে পৌঁছলো। এটা আমি কি শুনছি শেঠজি, আপনি আমাদের গায়কে মেরে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ মেরে ফেলেছি, কারণ আমাদের মুখের উপরে গোবর করেছিল সেই জন্যে মেরে ফেলেছি। এটা আপনি ঠিক করেননি শেঠজি, আমি পঞ্চায়েতে গিয়ে নালিশ করব আর আমি আপনাকে সাজা পাওয়াবো। নালিশ ফালিশ করে কোনো লাভ নেই, নিয়ম হচ্ছে যদি গরু মেরে ফেলা হয় তাহলে তার বদলে একটা গরু দাও, আমি তোমার জন্য একটা নতুন গরু কিনে এনেছি, ওই দেখো। আমাদের গায়ে এরকম ছিল না, এটা একটা বুড়ি গায়, কোথা থেকে তুলে নিয়ে এসছেন? দেখো বেশি পকর পকর করো না, গরুর বদলে গরু দিচ্ছি সেটা নিয়ে বেরিয়ে যাও। আমার সঙ্গে শত্রুতা করলে তাহলে মনে রেখো তোমারও একটা মেয়ে আছে, বুঝলে? কি করবে তুমি আমার সঙ্গে বলো তো। চল মা, এরকম মানুষের সঙ্গে কথা বলা উচিত না। রূপমতি আর তার বাবা বুড়ো গরুটাকে বাড়িতে নিয়ে আসে। বাবা আমি মুন্নিকে ফিরে পেতে চাই। মা মুন্নি তো ওকে আর ফিরিয়ে আনতে পারবো না, এই বুড়ি গায়কেই আমরা এখন ভালোবেসে পালন করবো।
রূপমতি আর তার বাবা দুর্বল গরুর খুব সেবা যত্ন নেয় ও শরীর এবার ভালো হয়ে ওঠে। একদিন রূপমতি গরুর দুধ দোয়াতে লাগলো। বাবা তাড়াতাড়ি এদিকে এসো, গরু তো দুধের বদলে সোনা দিচ্ছে। আরে এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর সোনা বালতিতে জমে পুরো আসল সোনায় পরিণত হয়। খুব ভালো লাগছে বলিস তো মা, এরকম একটা সোনা দেওয়া গরুকে। সোনা দেওয়া গরুর সাহায্যে রূপমতি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে ওঠে। আরে আমাদের কপালটাই খারাপ, তুমি কত বোকা লোক! ওই বুড়ো গরু যেটা তুমি রূপমতিকে দিয়েছিলে সে সোনার দুধ দিচ্ছে। যদি ওই গরু আমাদের কাছে হতো এতক্ষণে আমরা অনেক বড় লোক হয়ে যেতাম। সেট সোনা দেওয়া গরু ফিরিয়ে আনার কথা ভাবতে লাগে। সে রবিবারের বাজার থেকে একটা ভালো গরু কিনে আনলো আর সেটাকে নিয়ে রূপমতির বাড়িতে পৌঁছে গেল। কি হয়েছে জ্যাঠা বাবু, আপনি আমাদের কাছে কেন এসেছেন? বাবা বাড়িতে আছে মা? না, কাজে গেছেন। আমি আমার বুড়ো গাইটা ফিরত চাই, ওই হচ্ছে আমার মায়ের সমান। তুমি ওর বদলে তোমাকে একটা স্বাস্থ্য আর ভালো গরু দিতে পারি। আচ্ছা, এখন যখন আমরা বুড়ো গরুর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুললাম আর সেটা সোনার দুধ দিতে থাকে, তখন তোমার ওটা ফেরত চাই? না, ওটা হবে না। আর একবার ভেবে দেখ, তোমার বাবা ছাড়া তোমার এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে? রূপমতি ভয় পেয়ে যায়। সেট সোনা দেওয়া গরুকে তার সাথে নিয়ে যায়। বাড়ি নিয়ে যেতেই সেট দুধ দোয়াতে শুরু করে। আরে এটা কি করে সম্ভব, এ তো একটা ফোঁটাও দুধ দিচ্ছে না। আরে আজ তো মনে হয় দুধ দুইয়ে নিয়েছে, তাই কালকে সকালে আবার চেষ্টা করো। ওই রাতে সেট আর সেঠানি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা ওঠে তখন ওনারা দেখেন যে গরু সারা ঘরে দুধ ফুট অব্দি গোবর করে দিয়েছে। সেট আর সেঠানি বিছানা ছেড়ে বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু দুজনেই গোবরের মধ্যে ফেসে যায় আর দুজনেই দম আটকে মরে যায়। তাই তো কথায় বলে যে অন্যের সাথে খারাপ করে তার শেষটাও খুবই খারাপ হয়। দয়ারামের দুই ছেলে ছিল কুশল আর লক্ষণ। দয়ারাম সারা জীবন দুধ বেচে নিজের ছেলে মেয়েদের মানুষ করেছিল, কিন্তু যখন ছেলেদের বিয়ে হয়ে গেল তখন তারা দুজন নিজেদের বউদের ইশারায় নাচতে লাগলো। বাবা আমি শহরে গিয়ে থাকতে চাই বুঝলে। কিন্তু কেন, এখানে তো সব কিছু আছে রে। আমি আমার জীবন আরো সুন্দর করতে চাই আর এখানে এই গ্রামে আর মনে হয় না সেটা সম্ভব হবে, তাই আমি শহরে যেতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিছুদিনের মধ্যেই কুশল নিজের বউয়ের সাথে শহরের দিকে রওনা দিল। এখন দয়ারাম নিজের ছোট ছেলে আর বৌমার সাথে থাকত, সব কিছু ঠিক ছিল। কিন্তু ধীরে ধীরে লক্ষণ আর তার বউয়েরও শহরে যাওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠল। দাদার মতো আমিও শহরে যেতে চাই। বাবা যদি তুইও চলে যাস তাহলে আমি একা হয়ে যাব। তাহলে বাবা তুমিও আমার সাথে চলো। দয়ারাম কিছুক্ষণ ভাবল, ঠিক আছে চলো। দয়ারাম নিজের ছোট ছেলে লক্ষণের সাথে শহরে চলে এলো। শহরের লোকজন আর জাঁকজমক, লক্ষণ আর ওর বউয়ের খুব ভালো লাগছিল, কিন্তু দয়ারামের কিছুই ভালো লাগছিল না। কিছুদিন শহরে থাকার পর দয়ারাম লক্ষণের সাথে কথা বলল। এই শহর থেকে তো আমাদের গ্রামে ভালো ছিল খোকা। বাবা তুমি এখানে এসেছো মাত্র কিছুদিনের জন্য, কিছুদিনের মধ্যে তোমার এই মহলে থাকার অভ্যেস হয়ে যাবে বাবা। মহলে তো জানি না, আমার তো এখানকার হাওয়ায় দূষিত মনে হচ্ছে খোকা। আমি আবার গ্রামে ফিরে যেতে চাই। তোমার ইচ্ছে, কিন্তু আমি এখানেই থাকবো বাবা, নিজের ভবিষ্যৎ গড়ব। ঠিক আছে, তাহলে আমি একাই ফিরে যাচ্ছি।
কিন্তু তুমি ওখানে একা কি করে থাকতে পারবে? তোমার খাওয়া দাওয়া সবকিছু কি করে চলবে বাবা? তুই চিন্তা করিস না খোকা, আমি ওই গ্রামেই সারা জীবন থেকেছি, আমি নিজেরটা দেখে নেব। তুই শুধু নিজের খেয়াল রাখিস, সব সময় ভালো থাকিস খোকা, বোঝা গেল বাবা? নিজের ছেলে আর বৌমাকে আশীর্বাদ করে দয়ারাম গ্রামের দিকে রওনা দিল। এবার যখন সে বাড়িতে পৌঁছল তো একদম একা ছিল। সে নিজে নিজের খাবার বানাত আর সময় কাটানোর জন্য গাছের তলায় বসে সকলের সাথে কথা বলত। কে হলো দয়া, তুই তো শহরে গিয়েছিলি, আমি তো ভাবলাম তুই ওখানেই থাকবি। তাই তো ভেবেছিলাম, কিন্তু আমার শহরের হাওয়া ভালো লাগলো না। ওই ভিড়ভাড়, জাঁকজমক, ওই সব আর ভালো লাগে না। কিন্তু তুই এই তো এখানে একা হয়ে গেলি রে। হ্যাঁ তা তো হয়ে গেছি, কিন্তু ভাবছি কেমন হয় যদি আমি দুধের ব্যবসা আবার শুরু করে দিই। কাজ করলে একটু একাকিত্বই বুঝতে পারবো না। এটা তুই ভালো কথা বলেছিস, চল যাই এখান থেকে, তোর জন্য গরু কিনে আনি, আমি তোকে অনেক সাহায্য করে দেবো বুঝলি। দয়রাম আর রামচন্দ্র গরু কিনতে চলে গেল। বাজারে দয়রামের তিনটে কালো গরু পছন্দ হলো আর দয়রাম ওই তিনটে গরু কিনে নিল। তিনটে গরু ঠিক আছে তো? যথেষ্ট রে ভাই। দয়রাম আর রামচন্দ্র ওই তিনটে গরুকে দয়রামের বাড়ির সামনে বেঁধে দিল। রামচন্দ্র সকালবেলা দুধ দুইতে গেল। সে দুধ দুইতে শুরু করে দিল, তার বালতি তাড়াতাড়ি ভরে গেল। সে আর একটা বালতি নিল, সেটাও ভরে গেল। আর এরকম ভাবে 15 থেকে 16টা বালতি দুধে ভরে গেল। এটা কি? এ তো দুধের নদী রে, দুধ তো থামছেই না রে। এখন অবধি একটাই গরুর দুধ বের করা হয়েছে, বাকি দুটো এখনো বাকি আছে। দয়রাম দুধের বালতির বদলে বড় বড় ড্রাম ভর্তি করলো। সে বালতির দুধ ড্রামে ঢেলেই যাচ্ছিল আর রামচন্দ্র দুধ দুইয়েই যাচ্ছিল। শীঘ্রই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল আর তারপর কিছু নিউজ চ্যানেলের লোক রামচন্দ্র আর দয়রামের কাছে ইন্টারভিউ নিতে গেল। এটা কিভাবে হতে পারে স্যার? কিভাবে হয়েছে সেটা তো আমরাও জানি না। আমরা এই তিনটে গরুকে কালই কিনেছিলাম আর আজ এই তিনটে গরু দুধের নদী বইয়ে দিচ্ছে। আমরা দুজন তো দুধ বের করতে করতে হাঁপিয়ে গেছি, কিন্তু এই তিনটে গরু এখনো দুধ দেওয়া বন্ধই করছে না। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই তিনটে গরু দুধের নদী বইয়ে দিচ্ছে। দয়ারাম আর রামচন্দ্রের এই গরুগুলো হলো জাদুর গরু। স্যার এবার আপনি এদের কি করবেন? ভাবছি যে গরু দুধ বের করার জন্য মেশিন লাগিয়ে নি। এটাই শুনুন, রামচন্দ্রবাবু আর দয়ারাম বাবু মেশিন লাগাতে চলেছেন। ওনারা দুজন দুধ বের করতে করতে হাঁপিয়ে গেছেন। এই নিউজ এত ছড়িয়ে পড়ল যে লোকেরা দূর দূর থেকে এই তিনটে জাদু গরুকে দেখতে আসছিল আর দয়ারামও ফেমাস হয়ে গিয়েছিল। দয়ারামের দুজন ছেলেও এই নিউজ পেল আর একে অপরকে ফোন করল। দাদা, বাবার গরুদের কথা তুই শুনেছিস? হ্যাঁ শুনলাম তো, দুধের বন্যা বয়ে যাচ্ছে নাকি? দুধের সাথে সাথে টাকারও বন্যা বইছে রে। হ্যাঁ তাই ভাবছি যে বউয়ের সাথে আমরা আবার গ্রামেই ফিরে যাই রে। এখানে শহরে এত পরিশ্রম করে আমি হাঁপিয়ে উঠেছি, ওখানে গিয়ে শান্তিতে জীবন কাটাবো। আমিও তাই ভাবছি রে দাদা। পরের দিন দুই ভাই নিজের বউয়ের সাথে দয়রামের কাছে চলে এলো। কি হলো তোমরা এখানে? শহরে ভালো লাগলো না নাকি? বাবা তোমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ বাবা, তাই আমরা এখানে চলে এলাম, আমরা এই তিনটে গরুকে কিভাবে সামলাবে তাই আবার ফিরে এলাম। ভালো করেছো, এমনিতেও আমি হাঁপিয়ে গেছি দুধ বের করতে করতে, মেশিনওয়ালা এসেছে এখনো মেশিন লাগাচ্ছে। খুব ভালো, এবার থেকে আমরা এই তিনটে জাদুগরুর খেয়াল রাখবো। তোমরাই দেখো এই তিনটে গরুকে, আমি আর রামচন্দ্র হাঁপিয়ে গেছি। তিনটে জাদু গরুর জন্য লক্ষণ আর কুশল বাড়ি ফিরে এলো। সব সময় নতুন প্রজন্ম গ্রামে বুড়ো বাবা মাদের একা ছেড়ে দেয়, এই তিনটে জাদু গরুর জন্য
দয়ারামের দুই ছেলেই গ্রামে ফিরে আসে। এই গল্পটা ধর্মপুরে সবচেয়ে ধনী মানুষ ধনীরামের, যে কোনো একটা অসুখের জন্য জীবনের শেষ সময় কাটাচ্ছিল। ধনীরাম ওর পরিবারের একজন সদস্য, ওনার ঘরে দুজন চাকর আছে, সাবিত্রী আর বলদেব। ধনীরাম এখন একটা ব্যাপার বুঝে গেছে যে উনি লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করেছেন, সেটা ওনার কাজে এলো না। মরে যাওয়ার পর ওনার সব সম্পত্তি আত্মীয়রা পেয়ে যাবে, এতে ওর কোনো লাভ হবে না। ধনীরাম চায় যে ও সব সম্পত্তি পুণ্যের কাজে লাগুক, সেই জন্য উনি সাবিত্রী আর বলদেবকে ডাকেন আর ওদের বলেন, বলদেব, সাবিত্রী, তোমরা দুজন আমার বিশ্বাসী চাকর, আমি তোমাদের সারা জীবন চার টাকা মাইনে ছাড়া আর কিছুই দিতে পারিনি। বাবু, আপনি সুস্থ থাকুন, আপনার কাছে আমাদের আর কিছু চাই না। কিন্তু এখন আমি কিছু করতে চাই। কি বাবু? আমি আমার সম্পত্তি তোমাদের দুজনের মধ্যে কোনো একজনের নামে লিখে দিতে চাই, কিন্তু তার একটা শর্ত আছে। শর্ত? আমি কিছু বুঝলাম না বাবু। আজ সারাদিন তোমরা যে যার নিজের মতো ভালো আর পুণ্যের কাজ করো, আর বিকেলে এসে আমাকে বলো যার কাজ আমার ভালো লাগবে তাকেই আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। সাবিত্রী আর বলদেব ধনীরামের এই কথা শুনে অবাক হয়ে যায় আর দুজনে ভাবতে থাকে যে কি এমন কাজ করব যা ধনীরামের পছন্দ হবে। পরের দিন সকাল হতেই সাবিত্রী আর বলদেব ভালো আর পুণ্য কাজের জন্য বাড়ি থেকে বেরোয়। সাবিত্রী এখন অবধি এটা বুঝতে পারল না যে ভালো কাজ মানে ওকে কি করতে হবে, কিন্তু সম্পত্তি পাওয়ার ইচ্ছায় বলদেবের মনে অনেক ভালো কাজের কথা মনে হচ্ছে। বলদেব সবার প্রথমে মন্দিরে দান করে, মন্দিরের বাইরে দাঁড়ানো ভিখারিদের টাকা দিয়ে সাহায্য করে, হাসপাতালে গিয়ে অসুস্থদের জন্য ওষুধ কিনে বিলি করে, গ্রামের পুরনো স্কুলের মেরামতি করায়। সাবিত্রী এরকম কোনো ভালো কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। রাস্তায় ও একটা গরু দেখতে পায় যে নোংরার সাথে সাথে প্লাস্টিকও খাচ্ছিল। হঠাৎ করে এই গরুটা পড়ে গিয়ে ছটফট করতে থাকে। সাবিত্রী ওকে তখনই পশুদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ওর পেট থেকে অনেকগুলো প্লাস্টিকের প্যাকেট বের হয়। চিকিৎসার পর গরুটা ঠিক হয়ে যায়। হে ভগবান, এখন তো সন্ধে হয়ে গেল, আমি ধনীরাম বাবুর কাছে গিয়ে কি বলবো? আমার এই জন্য খারাপ লাগছে না যে আমি কোনো পুণ্যের কাজ করতে পারিনি, বরং খুশি হয়েছি যে আমার চেষ্টার জন্য গরুটার জীবন বেঁচে গেল। সাবিত্রী গরুর জন্য টাকা হাসপাতালে রেখে ধনীরামের কাছে যায়। বলদেব আর সাবিত্রী ধনীরামের কাছে আসে আর নিজেদের সারা দিনের কাজ ধনীরামকে বলে। বলদেব ওর করা সব পুণ্যের কাজ একটা একটা করে গুনে বলে, আর সাবিত্রী শুধু এটুকুই বলে যে ও সারা দিন গরু চিকিৎসার পেছনে খরচ করে দিয়েছে। সাবিত্রীর কাছে বলার মতো কিছুই নেই, সেই জন্য চুপ হয়ে যায়। বলদেব আর সাবিত্রী, আমি তোমাদের দুজনের কথা মন দিয়ে শুনেছি। বলদেব, তুমি দিনে 8 ঘন্টার জন্য 800টা ভালো কাজ করেছ। ধন্যবাদ বাবু। সাবিত্রী, তুমি সারাদিনে গরুর চিকিৎসা করা ছাড়া আর কিছুই করনি, তোমার ভাগে একটাই কাজ আছে। বাবু, আমি গরুর অবস্থা দেখে সব কিছু ভুলে গেছিলাম, আপনার ধন সম্পত্তির কথা আমার কিছু মনে ছিল না। সাবিত্রী, তুমি আমার সম্পত্তির লোভে ভুলে গিয়ে গরুর জীবন বাঁচিয়েছ, এটা সবচেয়ে বড় ভালো আর পুণ্যের কাজ, সেই জন্য আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছি। কিন্তু বাবু, আমার এটা বিশ্বাস আছে যে তুমি আমার সম্পত্তি সঠিক ব্যবহার করবে আর এতেই আমি শান্তি পাবো। বাবু, আমার ব্যাপারে কি কিছুই ভাবেননি আপনি? বলদেব, চিন্তা করো না, আমি তোমাকেও কিছু দিয়ে যাব। বাবু, আমার আপনার সম্পদে লোভ নেই, আপনি বলদেবকে সব কিছু দিয়ে দিন। না সাবিত্রী, আজ থেকে তুমি আমার সম্পত্তির মালিক। শুধু একটাই অনুরোধ তোমার কাছে, আমার জীবনের শেষের দিনে তুমি আমার সঙ্গে থেকে আমায় সেবা করে দিও। সাবিত্রী ধনীরামকে ধন্যবাদ বলে ওই গরুর কাছে যায়, যারও চিকিৎসা করিয়েছিল। সাবিত্রী গরুর কাছে এসে ওকে ঘাস খাওয়ায়। গরুটা এখন পুরোপুরি সুস্থ। ও রাস্তায় ঘুরে বেড়ানো গরু,
সাবিত্রী ওই গরুটাকে ধনিরামের বাড়িতে নিয়ে আসে আর গরুর সাথে নিজেও ওখানে থাকতে শুরু করে। সাবিত্রী এখন একজন মেয়ের মতো করে ধনিরামের সেবা করতে থাকে, সময়ে ওষুধ আর খাবার দাবার দেয়, গরুর টাটকা দুধও খাওয়ায়। সাবিত্রী, তুমি আমার অনেক সেবা করো, কখনো একটু আরামও করো না। বাবু। বাবু না সাবিত্রী, আজ থেকে তুমি আমায় বাবা বলে ডাকবে। বাবা, যতক্ষণে তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো আমি আরাম করব না। সাবিত্রীর প্রতিজ্ঞার কাছে যমরাজকেও মাথা নত করতে হয় আর কিছুদিনের মধ্যেই ধনিরাম রোগকে হারিয়ে সুস্থ হয়ে ওঠে। সাবিত্রী, এখন তো ডাক্তারও বলে দিয়েছে যে আমি পুরোপুরি সুস্থ আছি, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। না বাবা, তুমি সুস্থ হবার জন্য ওষুধের সাথে সাথে গরুর দুধও খেয়েছো। হ্যাঁ, গরুর দুধ আমার মতো সুস্থ রোগীর জন্য সঞ্জীবনীর কাজ করেছে, মৃত শরীরে প্রাণ সঞ্চার করেছে। হ্যাঁ বাবা, যখন একটা গরু এই চমৎকার করতে পারে তখন হাজারা লাখ গরু এই দেশের ভবিষ্যৎ বদলাতে পারে। সাবিত্রী, গরু আমাদের কাছে আশীর্বাদ, আজ থেকে আমরা আমাদের জীবন আর সম্পত্তি গরুর সেবার কাজে নিয়োগ করলাম। ধনিরাম আর সাবিত্রী মিলে গরু সেবাকে নিজেদের জীবন করে নেয়। ওরা নিজেদের গ্রামের সঙ্গে সঙ্গে পাশের গ্রামেও গোয়াল ঘর বানিয়ে দেয়, তাতে বিদেশের মতো সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেয়। গোয়াল ঘরের পাশাপাশি সাবিত্রী আর ধনিরাম পশুদের হাসপাতালও খোলে, যেখানে ওদের বিনা পয়সায় চিকিৎসা করা হয় আর লাখ টাকা খরচা করে দেশে জাগরণের অভিযান চালায়, যা গরুকে প্লাস্টিক খাওয়া থেকে আটকে ওদের জীবন বাঁচাতে সাহায্য করে। ধনিরাম আর সাবিত্রীর এই সেবার জন্য সারা দেশের অনেক মানুষ ওদের সম্মান জানায়।